ওএনজিসি প্রোডাকশন আদি নিরাপত্তা দিয়ার বাবে কাম করে ওএনজিসির বাবে আমি যেটু ব্যাটেলিয়ন নির্মাণ করেছিল আজি তার একটা সুন্দর কমপ্লেক্স একটা নির্মাণ হয়েছে 150 কোয়ার্টার আর বাকি গোটেই অফিসিয়াল থকার ব্যবস্থা ম্যাগজিন গোটেই বিলাক লৈ একটা ব্যবস্থা একটা বহু দিনের পিছত গঢ়ি উঠিছে মই ওএনজিসি কর্তৃপক্ষ আর অসম আরক্ষী অভিনন্দন জানাইছো স্যার পলিটিক্যাল কোয়েশ্চন হুদি যেটুকু আপনি কইছিল বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে বিবাহ ইতিমধ্যে বিচ্ছেদ হল আর মধুসন্তিকা অন্ত পড়ছে কিন্তু এতালে দেখা গেছে বিউডিএ স্যার কোনো ধরনের তালিকায় দিব পড়া নাই মই জনাত কালি যেটু মই টিভিত শুনিছো যে তেওঁলোকৰ 8-9টা সিটত ক্যান্ডিডেট ফাইনেলাইজ হয়েছে আর 4-5-6টা সিটত ফাইনেলাইজ হব বাকি আছে কিন্তু এইটো কথা ঠিক যে 16-জনীয়া বিরোধী দলে এতিয়া কোনো আর সিট তাত পোৱা নাই অকল এটা দলকে সিট দিছে গতি যেটু বিরোধীর মিত্রতা বলে কথা আসলে সেইটো বর্তমান নাই বলে আমি কব পাৰো তেওঁলোকে এতিয়া আকৌ 2026-ত মিত্রতা করিম বলে কৈছে গতি আমি 26-লৈকে অপেক্ষা করি কি হয় কি নহয় আজি তো নতুনকৈ একো লোকসভা রাজ্যসভাত হওয়া নাই কা বলবৎ হওয়াটো এটা পুরনি খবর ইয়াত একো এইটো একো নতুন খবর নাই এতিয়ার প্রায় যিসকলে ভারতীয় নাগরিকত্ব বিচাৰে আজির পৰা তেওঁলোকে আবেদন কৰিব পাৰিব আবেদন করলে আমি গম পাই যাম লাখ লাখ নে হাজার হাজার মইতো প্রথমতে কৈছো যে এনআরসিত আবেদন করা লোকক বাদ দি এজনো বাহিরের মানুষ অসমত আহিব নোৱাৰে আৰু এমাহের ভিতরতে কার কথা সঁচা ওলাই যাব পোর্টেলতো এটা আবেদন করব আজি ইমান দিনে যা কৈ আছে লাখ লাখ মানুষ সোমাব এতিয়া তেওঁলোকৰ কথা সঁচা হব নে আমার কথা সঁচা হব অসমৰ মানুহে প্রমাণেই করব পাৰিব ভাষা সংস্কৃতি সব কোৱাটো হৈ গল আমি যিমান কৰিব কব লাগে কলো এতিয়াতো প্রমাণের সময় আহি গল এতিয়াতো পোর্টেলটো ইন্টারনেটত থাকিব সকলোৱে পোর্টেলত আবেদন কৰিব পাৰিব শিবসাগৰ জিলাত কিমানে আবেদন কৰিলে ডিব্ৰুগড় জিলাত কিমানে কৰিলে কামৰূপ জিলাত কিমানে কৰিলে ফটফট কৈটো ওলাই পৰিব গতিকে পাঁচজন শহীদৰ মৃত্যু কাৰ শহীদৰ মৃত্যু উচিত আছিল নে অনুচিত আছিল এতিয়াতো প্রমাণের সময় আহি গল মইতো প্রতিবাদকারী সকল সন্মানেই করি কিন্তু এতিয়াতো সকলকে মানুষে সুদিব নয় যে লাখ লাখ সংখ্যাটো কত গল এতিয়াতো আজির পর আবেদন আরম্ভ হয়ে গেল গতি এতিয়াতো গম পাই যাব যে আবেদন করলে কিমানজনে আবেদন করলে ইয়াত যেটা এটা কৈ আছিল না 20 লাখে আবেদন করব 15 লাখে করব এতিয়াতো সকলে সকলকে জবাব দিব লাগিব মইতো জানাত শিবসাগর 10 জনেও আবেদন নকরে এতিয়া তো কোৱা হৈছিল একদম বাগানে বাগানে মানুহ আহি সোমাই যাব গতিকে যোনে যিমান সেই সময়ত অসত্য কথা কৈছিল যেনেকে সীতাই অগ্নিত থিয় হৈ নিজৰ সতীত্বৰ পৰিচয় দিছিল তেনেকে এতিয়া আন্দোলনকাৰীসকলেও নিজৰ পৰিচয় দিব লাগিব কাৰণ পোৰ্টেলতো আবেদন হ'ব পৰিসংখ্যা সকলোৰে লগত থাকিব দাতাই ক'ব এতিয়াতো দাতাই ক'ব আইনটো কেতিয়াবাই হৈ গ'ল আইনখন নতুনকৈ যোৱাকালি হোৱা নাই এতিয়া আবেদনটো খুলি দিল আইনটো কেতিয়াবাই হৈ গ'ল আইন হোৱা আজি 2 বছৰ হৈয়ে গ'ল আৰু মানুহে আইন হোৱাৰ আগতহে আন্দোলন কৰে আইন হোৱাৰ পিছত আন্দোলন কোনে কৰে আইন হোৱাৰ পিছত মানুহ কোৰ্টত যায় যদি আইনখন বেয়া হয় সেইকাৰণে মই কা বিৰোধীসকলকো সন্মান কৰোঁ কা সমৰ্থকসকলকো সন্মান কৰোঁ কিন্তু ৰাজনীতি আৰু সামাজিক জীৱনত থাকিলে মানুহে নিজৰ সততাৰ প্ৰমাণ দিব লাগে এতিয়া পোৰ্টেলত আৰু 45 দিন পিছতে আমি গম পাই যাম স্যার লাস্টত আৰু সঁচাকৈ যদি লাখ লাখ আবেদন কৰে তাকতো ময়ো বিৰোধিতা কৰিম স্যার লাস্টত এনে আর খবৰ ওলাইছে যে ভূপেন বৰাক খেলিব দিয়া হৈছে আৰু দেৱব্ৰত শইকীয়া তেওঁলোকৰ পাৰ্টিৰ ভিতৰুৱা কথা মই নকওঁ মই এটাই কথা কওঁ যে এইখন আমাৰ অসম বহুত দিনৰ মূৰত বিকাশ হৈছে উন্নতি হৈছে অসমত আন্দোলনৰ পৰিৱেশ এটা সৃষ্টি হ'ব নালাগে এজনো যদি নতুন মানুহ সোমায় প্ৰথমতো হিমন্ত বিশ্ব শৰ্মাই পদত্যাগ কৰিব যদি অসমত এজনো নতুন মানুহ সোমায় এনআরসিত নাম আবেদন কৰি নাম নোহোৱা মানুহকেইজনক বাদ দি এজনো যদি নতুন মানুহ সোমায় প্ৰথম মূৰে গেৰেণ্টি কাৰণ মইতো এখন অসমৰে সন্তান এতিয়া আন্দোলনকাৰীসকলৰ কথা সঁচা আছিল নে আমাৰ কথা সঁচা আছিল অসমৰ মানুহে দুমাহতটো ক্লিয়াৰলি গমেই পাই যাব
আর আবেদনটো তো আপুনি রখাব নোৱাৰে ইন্টারনেট দি মানুহে ঘৰৰ পৰাই কৰি দিব ইয়াতো আন্দোলন কৰিলেও নৰখিব নেতে নেতে আবেদন হ'ব এই দুয়ে দিনৰ পিছতে সকলোৱে ৰাইজৰ কহতি খিলত থিয় হ'ব না লাগিব জানো গতিকে আজি ইমান দিনে মই পাঁচ শহীদৰ কথাত মনে মনে আছো কিন্তু পাঁচ শহীদৰ মৃত্যুৰ কাৰণ কোন তার কথা অসমর মানুষে দুদিন পিছতে গম পাব ডাটাটো স্যার ট্রান্সপারেন্ট হবো ডাটাটো এনেকে উলাই যাব আপনি তো জেনেকে আমি মাটির পট্টা দিও যে বসুন্ধরা 230,000 মাটির পট্টা দিল তেনেকে তো নাগরিকত্বর প্রমাণ দিব সার্টিফিকেট দিব দিলে ডাটাটো উলাই যাব এই যে ইমান দিন 20,00,000-25,00,000 কিছু মানে তো আবেগত কৌটিও কই দি আর এজনও নতুন মানুষ সোমাব নয় তার গ্যারেন্টি মই আছো 14ৰ আগত সোমোৱা মানুহে আবেদন কৰিব আৰু মই বিশ্বাস কৰোঁ সেই সংখ্যাটো অতি কম অসমত কোনো এইটো চিন্তাৰ কোনো কাৰণেই নাই যিমান ডেইলি মানুহ জন্ম হৈ আছে কাৰোবাৰ পৰিয়ালত 11জন 12জন 13জন তাৰ তুলনাত এইটো একোৱেই নহয় সেইটো কাৰণে অবাবত আন্দোলন কৰিব নালাগে যদি আবেদনৰ পিছত সঁচাই 20,00,000 আবেদন হয় সেইটো আন্দোলনটো ময়ো কৰিম আপোনাৰ মতে কিমান হ'ব পাৰে আনুমানিক সংখ্যা একদমেই কম কোন মানুহে নিজক বিদেশী বুলি কৈ আবেদন কৰিব মোৰ ক'ৰবাত সমষ্টিত 2,000 আছে ক'ৰবাত বৰাকত অলপ বৰাকত বেছি হ'ব পাৰে 50,000, 60,000, 80,000 বৰাকত হ'ব পাৰে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাতনো কোনে গৈ নিজে নিজে ক'ব যে মই বিদেশী হয় মোক নাগৰিকত্ব দিয়ক কোনেনো নিজে নিজে ক'ব কওকচোন এতিয়াতো সব মানুহ শান্তিতে আছে খালি আধার কার্ডখনেই সমস্যা তার বাইরে তো একো সমস্যা নাই কোনোবাই নিজে নিজে গৈ কব নেকি যে মই বিদেশী বুলি গতিকে এইটো এতিয়া আন্দোলনকারী সকলে জবাব দিব লাগিব 20,00,000 মানুষ কৰো পা নহয় আর হলে তো আমিয়ে প্রথম কিমান দিন অপেক্ষা করবি দাদা 45 দিন দুমাহ গতিকে ইমান দিন যেহেতু আন্দোলন করাই নাই দুমাহ রখি দিলে হল আর শিবসাগরত আজি মেডিকেল কলেজের কাম আরম্ভ হয়ে গেল আমি কন্ট্রেক্ট দিয়ে দিলো শিবসাগরক লৈ মোৰ বহুত সপোন আছে পুরনি দলংখন রংঘরের চৌহদ কালি কেবিনেটত অনুমোদন হয়ে গেল রংঘরের লগত তলাতল ঘর সংযোগীকরণ তলাতল ঘরের কাষৰ পৰা মানুহখিনিক উলি মানে কোনো খেদি পেদি নহয় বুজাবুজি করে পুনৰ সংস্থাপন দি তারপা আঁতরায় ডাঙৰ প্ৰজেক্ট করা জেলখনক জুলৈকে কনভার্ট করা মোৰ মনত বহুত দিনৰ পৰা ইচ্ছা আছে যে শিবসাগৰ জেলখনক আমি চিৰিয়াখানালৈকে কনভার্ট কৰিব লাগে ধুনীয়াকৈ যদি ভাৰত চৰকাৰে চিৰিয়াখানা অনুমোদন নিদিয়ে গাৰ্ডেনটো আমি কৰিব পাৰিম পুৰণি দলংখনৰ জেগাটো নতুন দলং এখন বনাব লাগিব গতিকে কেবিনেট আহি আছে ইয়াতে মে জুনত বহুতবিলাক কাম আমি কৰিম শিবসাগৰ আৰু আপোনালোকে অলপ সহযোগ কৰক মই আপনার কাম করে দেখাই দিম যে কেনেকে কাম হবো।